वेलकम फ्रेंड्स, आम्रपाड़ी किचेने सबाई के स्वागत जानाई। आज के आम्रा बनाच्छी चटपटा आलू बा गार्लिक पटेटो। एटा खूब कम समय मध्य खूब अल्प जिनिस दिए तैरी होए जाए और खेते दारुण लागे। एटा मसला बनिए नेब। आज मिक्सिर बाटीते दिच्छी रसुन और दिच्छी एक चामचा काश्मीरी लंकार गुड़ो, हाफ चामचा धने गुड़ो और दिच्छी हाफ चामचा जीरे गुड़ो। एबारे मसलाटाके भालो करे पेस्ट करे नेब। जदि परिमाण दरकार हय परिमाण मतो एकटु जलो दिते पारि। तेल दिच्छी, पाँच चामच तेल दिलाम। एबार तेलटा गरम हये गेले आमी एखाने आलूगुलोके सिद्ध करे रेखेछि, आलूगुलोके तेले भेजे नेब। आलूगुलो खानिक नड़ाचाड़ा करे भाजा भाजा करे नियेछि। एबार आलूगुलो के तुले नेब। आलूगुलो तुले नेवार पर एखाने कड़ाई जे तेलटा रयेछे एई तेलटार मध्ये आमी ओई पेस्ट करा मसलाटा दिए दिच्छि। मसलाटा तेले भालो करे नड़ाचाड़ा करे भाजा भाजा करे नेब। এটা এক দেড় মিনিট একটু ভালো করে তেলে নাড়াচাড়া করে নেব। এটা ভাজতে ভাজতে এটার মধ্যে একটু জল দিয়ে দেব। এটা যেটা মশলা করেছিলাম ওই মিক্সির বাটিটাতেই একটু জল দিয়ে জলটা দিয়ে দিলাম যাতে মশলাটা নষ্ট না হয়। এবার এটাকে ভালো করে এবার মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। মশলাটাকে বেশ খানিকক্ষণ ভাজতে হবে। মশলার সাথে জল দিয়ে এটাকে ভালো করে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুটা দিয়ে যখন নাড়াচাড়া করব তখন গ্যাসটাকে একদম কমিয়ে দিতে হবে, কম আঁচে এটাকে ভালো করে আলুটাকে নাড়াচাড়া করতে হবে। আলুটা বেশ মাখামাখা হয়ে গেছে, এর মধ্যে এটার মধ্যে পরিমাণ মতো নুন দিচ্ছি। এই আলু চটপটিটা করতে গেলে একদম বেশি কিছু লাগে না, একটু মশলা আর রসুন থাকলে এটা আরামসে হয়ে যায়। এবার আলুটা আমার একদম মাখামাখা হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে এর ওপর দিয়ে দিচ্ছি ধনে পাতা আর দিচ্ছি এক চামচা লেবুর রস। আর দিচ্ছি হাফ চামচা চাট মশলা। এবার এগুলোকে সব একসাথে মিশিয়ে নেব। লেবুর রস আর চাট মশলাটা দিয়ে যখন মেশাবো ধনে পাতা তখন যেন গ্যাসটা কিন্তু বন্ধ থাকে, গ্যাসটা অবশ্যই বন্ধ করে এগুলোকে মেশাতে হবে। আমাদের চটপটি আলু বা গার্লিক পটেটো একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। চটপটা আলু বা গার্লিক পটেটো একদম রেডি হয়ে গেছে। খুব কম জিনিস দিয়ে আমরা বাড়িতে এটা করে দিতে পারি আর এটা খেতে খুব সুন্দর লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন।